তার ওয়াইফের বোধ কয়েকটি গুণের অবস্থার কথা তিনি তুলে ধরেছেন। সবশেষ তিনি এটাও জানিয়েছেন যে স্ত্রী পরপুরুষের সঙ্গে লিপ্ত সেই এবং সেটা প্রমাণস্বরূপ হয়েছে। এই অবস্থায় শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তিনি সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। এই অবস্থায় তিনি মানসিকভাবে সার্বিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই অবস্থাতে ভাইয়ের জন্য করণীয় কী হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে? ধন্যবাদ। কিছু প্রশ্নের জবাব আমরা আগে দিয়েছি। জি, আমি লাস্ট কথা বলবো, আপনি কোরআনের আইনটাকে ফলো করেন। জি, স্ত্রীদের ব্যাপারে এবং স্বামীদের ব্যাপারে যে কথাগুলো সেখানে আছে কোরআনুল করিমে, সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে তাকে আপনি বিছানা আলাদা করে দেন। জি, তাতেও যদি কোনো ফল না হয় তাহলে তাকে মৃদু প্রহারের কথা বলা হয়েছে কোরআনুল করিমে, সেটা করতে পারেন। এরপরে আপনি আত্মীয় স্বজনকে নিয়ে, তার বাবা মা থাকলে বাবা মাকে নিয়ে, ভাই বেরাদার থাকলে অথবা তাদের মধ্যে যদি কোনো সমঝদার ব্যক্তি থাকে তাদেরকে নিয়ে আপনি বসতে পারেন, বসে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যেতে হবে। সেখানে শরীয়তের বিধান হলো তালাক মাররাতান, তালাক দুই বারে, প্রথমবার একবার দেন, দিয়ে কয়েক মাস, এক মাস বা 15 দিন বা 2 মাস অপেক্ষা করেন। এর ভিতরে যদি সে ঠিক হয়ে আসে তাহলে আলহামদুলিল্লাহ, বাকি 2 তালাক আপনার রিজার্ভ থেকে গেল। আর যদি তাও না হয় তাহলে দ্বিতীয় তালাক দেন 2-3 মাস পরে। তারপরে যদি ঠিক না হয় আত্মীয় স্বজনকে জানান যে আমার কিন্তু আর হাতে 1 তালাকই আছে, আমি কিন্তু চূড়ান্তটা দিয়ে দেব, সে এখন পর্যন্ত ফেরত আসে না। আর যেটা আপনি একটু আগে বলেছেন, আগে বলেন নাই পরে বলেছেন, যে সে পরপুরুষের সাথেও মেলামেশা করে, এই ব্যাপারে কোরআনুল করিমের স্পষ্ট আয়াত আছে, লেআনের আয়াত নাজিল হয়েছে এই ব্যাপারেই। এক সাহাবি আল্লাহ রাসুলকে বলেছেন যে আমি আমার স্ত্রীকে সরাসরি দেখেছি অমুকের সাথে সে বিছানায় আছে। তারপরে আল্লাহ রাসুল প্রথমত বিধান দেন নাই, কোরআনুল করিমের আয়াত নাজিল হয়েছে যে সেখানে লেআনের ব্যবস্থা করেছে, যে স্বামীও 4 বার সে স্বীকৃতি দিবে যে আমি দেখেছি সে অমুক কাজ করেছে, স্ত্রীও বলবে 4 বার যে আমি অমুক, আমি এটা করি নেই, দুজনে করবে, পঞ্চমবারে দেয়া যদি আমি করে থাকি আল্লাহর আজাব বা গজব আমার উপরে পড়ুক, আল্লাহর লানত আমার উপরে পড়ুক, এইভাবে তখন আলাদা করে দিতে হবে। যেহেতু এটা হলো মারাত্মক, যদি আপনি নিজ চোখে দেখে থাকেন আপনার স্ত্রীকে অন্য পুরুষের সাথে, তাহলে তো এটা ওই লেয়ান ছাড়ার কোনো গত্যন্তর নাই, যেহেতু সেখানে আপনি 4 জন সাক্ষী এই টাইমে উপস্থিত করতে পারবেন না, যারা একেবারে সরাসরি দেখবে এমন কিছু। জি, বারাকাল্লাহ, চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আসলে আমাদের সামাজিকভাবে বিভিন্ন পারিবারিক এই সমস্যাগুলো দিনকে দিন বেড়ে চলেছে, বিশেষ করে অনেক মেয়েরা রয়েছে যারা, অনেক স্ত্রীরা রয়েছে, তবে আলহামদুলিল্লাহ অধিকাংশই ভালো কিছু রয়েছে, তারা স্বামীর ফ্যামিলি থেকে পুরোপুরি সাপোর্ট পাওয়ার পরেও তারা অন্য আদার্স পুরুষের সঙ্গে, অর্থাৎ পরপুরুষের সঙ্গে মেলামেশা বা সার্বিক যে ব্যাপারগুলো লিপ্ত হয়, এতে একটা পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। অবশ্যই এটা পরিবারের জন্য, সমাজের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার। আল্লাহ ছেলে সন্তানদের জন্য তো আরো মারাত্মক যদি ছেলে সন্তান থেকে থাকে। এই যে এখন ভাই আফসোস করে বললেন তার বাচ্চা রয়েছে, কয়েকটি বাচ্চার জন্য তিনি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তিনি অপেক্ষা করছেন এবং আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, তার মনের সবটুকু আবেগ দিয়ে তিনি আজকে কথাগুলো বলেছেন।